আইটিভাইরের তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে হোয়াট টু ডু। তো টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কি করতে হবে। হ্যাঁ, এটা সবচাইতে কমন প্রশ্ন আমাদের কাছ থেকে যারা টিউটোরিয়াল নিয়েছেন তাদের মধ্যে। এই প্রশ্নটা খুবই খুবই কমন যে একটি ওয়েবসাইটে যখন এসইওর কাজ পাব তখন কি করব, কোথা থেকে শুরু করব। ধরুন আপনার একটি কাজ পেয়েছেন, এসইওর কাজ, এসইও করতে হবে। আপনার ক্লায়েন্ট ওনার একটা ওয়েবসাইট দিয়েছে এবং বলেছে যে আপনাকে এসইও করতে, তো আপনি কি করবেন? ওয়েবসাইটটার কোন দিক থেকে শুরু করবেন, কিভাবে কি করবেন? তো এই যে যে প্রশ্নটা আপনাদের মধ্যে তৈরি হয় এবং আপনারা আমাদের ফেসবুক গ্রুপ তথা বিভিন্ন মাধ্যমে এই প্রশ্নটাই সবচাইতে বেশি জানতে চান, এরকম বেশ কয়েকটা কমন প্রশ্ন আছে। তার মধ্যে এটি হচ্ছে একটি যে কি করব, কিভাবে এসইও করব। তো এই জন্যই মূলত আজকের টিউটোরিয়াল আপনাদেরকে একটি গাইডলাইন দেওয়ার জন্য যে যখনই আপনি কোনো ওয়েবসাইটের এসইওর কাজ পাবেন তখন ঠিক কি করবেন। এটি কিন্তু হচ্ছে একটি সামগ্রিক এসইও, এটি কোনো এসইওর কোনো নির্দিষ্ট অংশ নয় যে আপনাকে শুধু ব্যাকলিং করতে হবে বা শুধু ওয়ান পেজ করতে হবে, এরকম কিন্তু নয়। এটি হচ্ছে একটি ওয়েবসাইটের সামগ্রিক এসইও। ধরুন আপনার ক্লায়েন্ট এসইও সম্পর্কে তেমন কিছু জানে না, আপনাকে শুধু বলছে যে ওনার একটি সাইট আছে, সাইটের নাম দিয়ে দিচ্ছে এবং বলল যে এই সাইটটার এসইও করতে হবে। তো এই ধরনের কাজ পেলে আপনি কি করবেন? তো চলুন দেখি কিভাবে শুরু করবেন। তো আমরা জানি যে যে কোনো ওয়েবসাইটের এসইও কীভাবে করতে হয় সেটা ডিপেন্ড করে আমরা এসইওকে দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে অন পেজ এবং আরেকটি হচ্ছে অফ পেজ। তো অবশ্যই অবশ্যই কোনো সাইট গুগলে বা ইয়াহু, বিং ইত্যাদিতে আনতে হলে অবশ্যই অন পেজ অপটিমাইজেশন করতে হবে। অন পেজ অপটিমাইজেশন না করলে কোনো ওয়েবসাইটই গুগল, ইয়াহু, বিং ইত্যাদি ওয়েবসাইটে আসবে না। তো শুরুতেই অন পেজ করতে হবে। তো অন পেজ করতে হলে আমাদের আগেই দেখতে হবে কিওয়ার্ড নিয়ে যে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটি করেছে সেটি কোন কিওয়ার্ডের এবং ক্লায়েন্টের কিওয়ার্ড রিলেটেড কোনো চাহিদা আছে কি না সেটা ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে শিওর হয়ে নিতে হবে, এবং সেই ওয়েবসাইটটা কোন কিওয়ার্ড রিলেটেড এবং সেই কিওয়ার্ডের কাছাকাছি অন্যান্য কী কী কিওয়ার্ড গুগলে সার্চ করে, কোন কিওয়ার্ডের ট্রেন্ড কেমন, কোন কিওয়ার্ড আপনার কীরকম সার্চ ভ্যালু আছে কোন কিওয়ার্ডের, সেই কিওয়ার্ডগুলো আপনারা দেখবেন, যাচাই করবেন এবং গুগলে সার্চ করে করে দেখবেন যে সেই কিওয়ার্ডের অ্যাগেনস্টে কোন কোন ওয়েবসাইট আসে, তাদের একটি তালিকা তৈরি করবেন। টোটাল কথা যে আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইটটা ক্লায়েন্টের থাকবে সেটার কিওয়ার্ড নিয়ে আপনাকে ভাবতে হবে। তো কিওয়ার্ড নিয়ে ভাবার পর ধরুন আপনি কিওয়ার্ড টিওয়ার্ড সব ঠিক করে ফেলেছেন, তো এরপরে যেটা আপনাকে করতে হবে মেটা ট্যাগ তৈরি করা, টাইটেল, ডিসক্রিপশন ইত্যাদি অবশ্যই তৈরি করতে হবে। আপনার ওয়েবসাইটের প্রত্যেকটি পেজের জন্য আলাদা আলাদা টাইটেল, আলাদা আলাদা ডিসক্রিপশন দিতে হবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একই মেটা ট্যাগ থাকবে না, তাহলে এটা কপি হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইট গুগলে আসবে না। আসবে না বলতে কি গুগল থেকে পেনাল্টি হতে পারে। যাই হোক, মেটা ট্যাগ প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা মেটা ট্যাগ থাকবে। মেটা ট্যাগের জন্য এখানে শুধুমাত্র টাইটেল এবং ডিসক্রিপশন এই দুইটা ব্যবহার করলে চলবে। মেটা কিওয়ার্ড যেটা আমরা দেখিয়েছি আগের টিউটোরিয়ালে সেই মেটা কিওয়ার্ড না রাখলেও চলবে, মেটা কিওয়ার্ডের তেমন কোনো ভ্যালু নেই এখন আর গুগলে। তো যাই হোক, মেটা ট্যাগের মধ্যে মেটা টাইটেল এবং ডিসক্রিপশন এটা খুব ভালোভাবে ওই যে যে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করলেন একটু আগে সেই কিওয়ার্ড রিসার্চের উপর ভিত্তি করে মেটাগুলো তৈরি করে ফেলবেন, মেটা টাইটেল করবেন, মেটা ডিসক্রিপশন করবেন। তো মেটা ট্যাগটা যখন আপনি প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে বসিয়ে ফেলবেন এবং করা হয়ে যাবে, এরপরে আপনার ওয়েবসাইটের মেইন কাজ শুরু হবে যে গুগল, বিং ইত্যাদি সাইটে ওই ওয়েবসাইট সাবমিট করাতে হবে। আমরা টিউটোরিয়ালে দেখিয়েছি যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটি গুগলে অথবা বিংয়ে সাবমিট করাতে পারেন। সর্বপ্রথমেই আপনাকে এটা করতে হবে, গুগল এবং বিংয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে সাবমিট করিয়ে ফেলতে হবে, এবং সাবমিট করানোর পর যথারীতি গুগল এবং বিং ওয়েবমাস্টার টুলসে আপনার ক্লায়েন্টের সাইটটি ভেরিফাই করে ফেলতে হবে। এই ক্ষেত্রে ক্লায়েন্টের সাইট ভেরিফাই করার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড প্রয়োজন, এটা আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে তার ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড প্রোভাইড করবে যাতে করে আপনি গুগলে এবং বিংয়ের ওয়েবমাস্টার টুলসে তার সাইটটি ভেরিফাই করাতে পারেন। এরপরে গুগল অ্যানালাইটিকও যথারীতি ভেরিফাই করিয়ে ফেলবেন এবং গুগল অ্যানালাইটিক থেকে পাওয়া কোডটি ক্লায়েন্টের ওয়েবসাইটে বসিয়ে দিবেন যাতে করে ট্রাফিক সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া আপনি পান। এরপরে গুগলে সার্চ করে দেখবেন যে আপনার ক্লায়েন্টের সাইটটি গুগল, বিং ইত্যাদিতে আসছে কিনা।
অবশ্যই এটা দেখতে হবে যে এবং আসলেও কীভাবে আসছে, কোনভাবে আসছে সেগুলো আপনাকে দেখতে হবে। যে আপনার ক্লায়েন্টের সাইটের ফুল ইউআরএলটা লিখে গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন যে আপনার ক্লায়েন্টের সাইটটি গুগলে শো করেছে কিনা। এবং এরপরে অন পেজের যে আরও অন্যান্য কাজগুলো আছে সেগুলো করে ফেলতে হবে। এখানে অন্যান্য কাজের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি যে সার্প চেকিং সহ আনুষঙ্গিক টুকিটাকি কাজগুলো। সার্প চেকিং বলতে আপনার যদি কোনো নির্দিষ্ট কিওয়ার্ড আপনি টার্গেট করে থাকেন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, যে কিওয়ার্ডের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট গুগলে আনতে চাচ্ছেন, তো সেই কিওয়ার্ড লিখে আপনি সার্পটা একটু চেক করে দেখলেন, যে সার্পটা চেক করে আপনি দেখলেন যে ক্লায়েন্টের সাইটটা চলে এসেছে কিনা। সার্প কী সেটা যদি আপনি না জানেন, আমাদের এই এসইও বাংলা টিউটোরিয়ালের শেষের দিকে আপনারা এই সার্পের একটি টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেখান থেকে টিউটোরিয়ালটি দেখে নিন যে সার্প কী, কীভাবে সার্প চেক করতে হয়। তো এই কাজগুলো করলে মোটামুটিভাবে অন পেজটা শেষ হয়ে যাবে। অন পেজটা হচ্ছে একটি কমন এসইও, এটি প্রত্যেকটা ওয়েবসাইটে বাধ্যতামূলকভাবে করতেই হবে। অন পেজ অবশ্যই অবশ্যই সুন্দরভাবে এবং সফলভাবে শেষ করতে হবে। অন পেজ শেষ করার পর আপনার কাছে চলে আসবে অফ পেজের কাজ। তো এখানে অফ পেজের কাজটা আমরা দুই ভাগে একটু এখানে একটু না বললেই নয় যে লোকাল এসইও এবং গ্লোবাল এসইও। অফ পেজের ক্ষেত্রে লোকাল এবং গ্লোবাল এসইওটা একটু মাথায় রাখতে হবে। যেমন আপনার ক্লায়েন্টের সাইট যদি হয় লোকাল, যেমন তার লোকাল একটি বিজনেস আছে, তো তার জন্য সে এসইও করতেছেন, তো এই ক্ষেত্রে লোকালি বা লোকাল বলতে কি সেটা আপনারা একটু ভালোভাবে আইডিয়া পাবেন যদি আমাদের itbari.com ওয়েবসাইটে যান এবং সেখানে এই লোকাল এবং গ্লোবাল এসইও নিয়ে টিউটোরিয়াল মানে পোস্ট আছে, আপনারা সেখান থেকে একটু আইডিয়া পাবেন। এটি আসলে বললে হয়তো আপনারা বুঝবেন না। তো যাই হোক, লোকাল এবং গ্লোবাল এসইও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন, অবশ্যই খুব দ্রুত আমরা মানে এটি আপনাদেরকে লোকাল এবং গ্লোবাল এসইও নিয়ে একটি পোস্ট করে ফেলবো খুব দ্রুতই। তো যাই হোক, লোকাল এসইও হচ্ছে যে গুগল ডট কম ডট বিডি, যেমন আমরা যখন গুগলে যাই তখন কিন্তু দেখি যে অটোমেটিক সেটা কিন্তু আর গুগল ডট কমে থাকে না, সেটা গুগল ডট কম ডট বিডি হয়ে যায়। ঠিক একইভাবে যারা ইন্ডিয়ান পিপল তাদের জন্য গুগল ডট ইন, ঠিকইভাবে যারা এরকম বিভিন্ন দেশের যারা মানে গুগলের ইউজার তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা গুগলের ওয়েবসাইট আছে। তো এই আলাদা ওয়েবসাইটে সার্চের রেজাল্ট আসার জন্য লোকাল এসইও করতে হয়। আর লোকাল এসইওতে সবচাইতে ইম্পর্ট্যান্ট এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা থাকে সেটি হচ্ছে যে ব্যাকলিংক তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি ফেসবুক, গুগল প্লাস ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি খুব দ্রুত ভিজিটর নিয়ে আসতে পারেন, যেটা কিন্তু গ্লোবাল এসইওর ক্ষেত্রেও আপনি আনতে পারেন। তবে লোকাল এসইওর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ফেসবুক এবং গুগল প্লাস, এই দুটা কিন্তু লোকাল এসইওর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো যাই হোক, ফেসবুক মার্কেটিং এটা একটু আলাদা ব্যাপার, এসইওর সাথে রিলেটেড, বাট ফেসবুক মার্কেটিং টোটালি ডিফারেন্ট আমাদের থেকে, তো এই জন্য আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে তেমন একটা কথা বলতেছি না। তো যাই হোক, আপনি যখন এসইও করবেন তো যখন অফ পেজের কাজটা চলে আসবে তখন সর্বপ্রথম কিওয়ার্ড যুক্ত সাইটে কমেন্টের মাধ্যমে লিংক বিল্ড আপ করতে হবে। এটা অবশ্যই করতে হবে যে আপনার রিলেটেড কিওয়ার্ড, আপনার সাইটটা যদি হেলথ রিলেটেড হয় আপনি হেলথ রিলেটেড সাইটে কমেন্ট করবেন, আপনার সাইটটা যদি দেখা গেছে যে বুক বা বই বিক্রির ওয়েবসাইট হয় তাহলে আপনি বই বিক্রির ওয়েবসাইট রিলেটেড যে ব্লগ আছে সেগুলোতে লিঙ্ক বিল্ড আপ করবেন। এইভাবে ব্যাকলিঙ্ক খুঁজে বের করে ব্যাকলিঙ্ক করতে হবে, অবশ্যই এভাবেই করতে হবে। এবং ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কড ইন, টুইটার ইত্যাদি যে সকল সোশ্যাল মিডিয়া সাইট আছে এই সকল সাইটে অবশ্যই অবশ্যই আপনার লিঙ্ক শেয়ার করতে হবে। এই ক্ষেত্রে আপনার সাইটের র্যাঙ্কিং বাড়বে, আপনি যত বেশি লিঙ্ক শেয়ার করবেন আপনার সাইটের পেজ র্যাঙ্ক তত বেশি বাড়বে। তো এই ক্ষেত্রে গুগল প্লাস, লিঙ্কড ইন, টুইটার, ফেসবুক ইত্যাদিতে লিঙ্ক আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করলে কিন্তু আপনি দুইভাবে লাভবান হবেন, একটি হচ্ছে আপনার পেজ র্যাঙ্ক বৃদ্ধি পাবে, আরেকটি হচ্ছে কিন্তু আপনি কিন্তু সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি ভিজিটর পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আসলে ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কড ইন, টুইটার ইত্যাদিতে কিন্তু লিঙ্ক শেয়ার করার অনেক ফেসিলিটি আছে, আপনি ভিজিটরও পাচ্ছেন প্লাস আপনার পেজ র্যাঙ্কও বাড়তেছে। ওকে, তো এরপরে হাই কোয়ালিটি ফোরাম সাইটে পোস্ট করতে হবে, অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। হাই কোয়ালিটি বলতে যেগুলোর পেজ র্যাঙ্ক ভালো সেগুলোতে পোস্ট করতে হবে এবং সম্ভব হলে পোস্টে লিঙ্ক দিতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ইয়াহু অ্যান্সার, আপনারা অনেকেই জানেন অ্যান্সার্স ডট ইয়াহু ডট কম, এটা কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের জন্য একটি মারাত্মক
একটি ওয়েবসাইট, গুগল সরি ইয়াহু অ্যান্সার। এখানে বিভিন্ন বিষয়ে অ্যান্সার দেওয়া হয় বিভিন্ন টপিকে। আপনি একটি প্রোফাইল তৈরি করে রাখতে পারেন ইয়াহু অ্যান্সারে, এবং সেখানে আপনি প্রথম প্রথম আপনি হুট করে গিয়েই কিন্তু এখানে লিঙ্ক শেয়ার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি ব্লক হয়ে যাবেন। আপনাকে প্রথমে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে হবে। এইভাবে অনেক প্রশ্ন অ্যান্সার করার পর আপনার লেভেল আসে এই জায়গায়, লেভেল 1 থেকে লেভেল 2, লেভেল 2 থেকে 3। এইভাবে যখন আপনার লেভেল চেঞ্জ হবে, তখন আপনি কিন্তু আপনার এখানে আপনি অ্যান্সারের সাথে সাথে আপনার ক্লায়েন্টের সাইটের লিঙ্কও কিন্তু শেয়ার করতে পারবেন। তো গুগল অ্যান্সারে লিঙ্ক শেয়ার করার জন্য কিন্তু গুগল অ্যান্সারে সরি ইয়াহু অ্যান্সারে লিঙ্ক শেয়ার করার জন্য ইয়াহু অ্যান্সারে কিন্তু একটি আইডি থাকা যেতেই পারে। আপনার আপনার একটি আইডি থাকবে ইয়াহু অ্যান্সারে, যেখানে আপনি অনেক দিন যাবত 1 মাস 1.5 মাস খুব কষ্ট করে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করে করে লেভেল 1 থেকে লেভেল 2 তে যদি যেতে পারেন, যদি আপনি লিঙ্ক শেয়ারের অনুমতি পেয়ে যান, তাহলে আপনি কিন্তু এটা আপনার ক্লায়েন্টের জন্য, আপনার নিজের সাইটের জন্য বা যে কোনো কিছুর জন্য কিন্তু এই অ্যান্সার অ্যাকাউন্টটা আপনি খুব ইজিলি কাজে লাগাতে পারবেন। তো এরপরে এবং অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুব ইজি একটা কাজ। আপনি আমরা দেখিয়েছি যে কিভাবে অ্যাড দিস ফায়ারফক্সের অ্যাডভান্সের মাধ্যমে আপনি বুকমার্ক শেয়ার করতে পারেন খুব ইজিলি, এবং এক ক্লিকের মাধ্যমে আপনি এটা শেয়ার করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে। এটা অবশ্যই করবেন, প্রত্যেকটা পেজ প্রত্যেকটা কন্টেন্ট আপনি সোশ্যাল বুকমার্কিংয়ে শেয়ার করবেন, এবং একই পেজ বা একটি কন্টেন্ট একই বুকমার্কিং সাইটে একের বেশিবার করার কোনো প্রয়োজন নেই। একটা কন্টেন্ট একটি একই বুকমার্কিং সাইটে একবারই শেয়ার করবেন, একই পোস্ট বারবার শেয়ার করার তো কোনো অর্থ হয় না। একই পোস্ট একবারই শেয়ার করবেন একটি সাইটে। তো আপনি আপনার যদি সাইটে 10টা পোস্ট থাকে, আপনি 10টা পোস্ট একই সাইটে শেয়ার করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একই পোস্ট আপনি বারবার শেয়ার করবেন একই সাইটে, এরকম করা যাবে না। এরকম করলে হিতে বিপরীত হতে পারে। এরপর আছে সম্ভব হলে আর্টিকেল শেয়ার করতে হবে। হ্যাঁ, যদি আপনার সাইটের জন্য সম্ভব হয় আপনার সাইটের উপর একটি আর্টিকেল লিখে বা এই রিলেটেড কোনো একটি আর্টিকেল লিখে আপনি বিভিন্ন আর্টিকেল সাইটে শেয়ার করতে পারেন। এরপরে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা মূলত ওই যে একটু আগে আমি বললাম যে লোকাল এসিওর ক্ষেত্রে কাজে লাগতে পারে ফেসবুক মার্কেটিং। যে লোকাল এসিও বা আপনার যদি লোকাল বিজনেস হয়, আপনার যদি আঞ্চলিক কোনো ব্যবসা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, এবং এই ভিজিটরগুলোর মাধ্যমে কিন্তু আপনার সাইটের পেজ র্যাঙ্কও বাড়বে, প্লাস পাশাপাশি আপনি বেশ কিছু সেলও পেয়ে যাবেন বা কাস্টমার ধরতে পারবেন। তো ফেসবুক মার্কেটিংয়ে অনেক টিপস থাকে, যেমন আপনাকে ফেসবুক মার্কেটিং ইফেক্টিভলি করতে হবে, এবং আপনার একটি লম্বা ফ্রেন্ড লিস্ট যুক্ত ফেসবুক আইডি থাকতে হবে, এবং বিভিন্ন গ্রুপে আপনার অ্যাড থাকতে হবে, বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এবং বিভিন্ন গ্রুপে আপনি আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করবেন বিভিন্ন গ্রুপ থেকে। সেখানে আপনি একটি কাস্টমার ক্ষেত্র আপনি তৈরি করে ফেলতে পারবেন ফেসবুকের মাধ্যমে। শুধুমাত্র ফেসবুক এবং গুগল প্লাস এই দুটাকে কাজে লাগিয়ে আপনার যদি কোনো লোকাল বিজনেস থাকে, আপনি আপনার লোকাল বিজনেসকে খুব খুব ভাবে প্রমোট করতে পারবেন। আপনি যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি প্রমোট করতে পারবেন, এবং আপনি এটাকে দেখা গেছে যে শুধুমাত্র এই দুইটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক বাড়াতে পারবেন, পাশাপাশি আপনার ব্যবসাকে প্রমোট করে আপনি একটা মানে একটা খুব হাই লেভেলে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আসলেই সম্ভব এবং এটা খুব ইজি একটা কাজ। তো আপনি এখানে মেইন হচ্ছে যত বেশি সময় দিবেন তত বেশি বেটার হবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আপনার ক্লায়েন্টের সাইটের এসইও করবেন বা আপনার নিজের সাইটেরই আপনি বা কিভাবে এসইও করবেন। এই হলো একটি ওয়েবসাইটের এসইওর শুরু থেকে শেষ প্রসেস। আমরা কিন্তু মেইন মেইন যে টার্মগুলো আছে এসইওর, সেই টার্মগুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি একটি ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এসইও করবেন সেটি আমরা এখানে জাস্ট বললাম মুখ দিয়ে, কিন্তু আমরা কিন্তু কোনো প্র্যাকটিক্যাল দেখাই নাই, কারণ প্র্যাকটিক্যাল দেখানোর প্রয়োজন নেই। যে কাজগুলোর কথা এখানে বলা হয়েছে সকল কাজে আমরা আমাদের টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দিয়েছি অলরেডি। আপনারা কোনো টার্ম কোনো অংশ বুঝতে না পারলে আমাদের টিউটোরিয়ালে খুঁজুন, দেখুন আছে কি না, অবশ্যই পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে নিন। আর একটা কথা আপনারা অবশ্যই ভুলবেন না, আমাদের টিউটোরিয়ালগুলো আসলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু গুগল তাদের ড্যাশবোর্ড মানে গুগল ওয়েবমাস্টার অ্যানালিটিক ইত্যাদির ড্যাশবোর্ড চেঞ্জ করতেছে বা বিভিন্ন অংশের বিভিন্ন পার্ট চেঞ্জ হয়।
তো এই চেঞ্জগুলো যখনই আপনারা পাবেন সাথে সাথে আমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে করে আমরা আমাদের টিউটোরিয়ালটি আপডেট করে আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারি এবং আমাদের টিউটোরিয়ালের সাথে ইনক্লুড করে দিতে পারি। এতে করে আপনাদের সুবিধা হবে, আপনাদের পরে যারা টিউটোরিয়াল কিনবে তাদের জন্য সুবিধা হবে, সবার জন্য কিন্তু সুবিধা হবে। অবশ্যই আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো মন্তব্য আমাদের ফেসবুক গ্রুপে করবেন, আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকতে চাই। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনার যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানান। আল্লাহ হাফিজ।